الحمد لله الذي كفى وسلام على عباد الذي اصطفى ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড গরমের মধ্যেও আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আমরা সকলে একত্রিত হতে পেরেছি, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সময় খুবই সংকীর্ণ, অল্প সময় শেষ করতে হবে, তবে আলোচনা ইতিমধ্যে ফুটে উঠেছে। আমি খুব বেশি আলোচনা করব না, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা তাওবা আয়াত নম্বর 119 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা তোমরা তাকওয়া অর্জন করো। আকুনু মা সাদিকিন, সাদিকিনদের সাথে বন্ধুত্ব লাগাও, সাদিকিনদেরকে বন্ধু বানাও, যারা সত্যবাদী তাদের সাথে তোমরা কি করো, বন্ধুত্ব করো। প্রিয় ভাই আমার, আমরা প্রত্যেকেই দিন কায়েমের স্বপ্ন দেখি, ঠিক কিনা বলে? প্রত্যেকে আমরা দিন কায়েমের স্বপ্ন দেখি, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য এই স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখি, কথা বলেন ঠিক কিনা? শুধু তারাই দেখে না, যারা এক সময় কাঁঠাল গাছের কাছে আবার এক সময় আমের গাছের কাছে, কে ঠিক কিনা বলে? কিন্তু আমরা চাই গাছ আমাদের একটাই থাকবে, একটা গাছকে আমরা আক্রিয়ত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন না হয়, তত্ত্বাবধায়ক সরকার যদি গঠন না হয়, তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে যাবে না। আমরা মনে করি যদি চরমোনাই বিশ্বাস হুজুর এদেশের মধ্যে সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য এবং ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমাদেরকে যদি ডাক দেয়, আমরা সেই ডাকে সাড়া দেব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ডাকে সাড়া দেওয়ার মতো তৌফিক দান করুন, বলছে আমিন। আমি শেষ কথা এখানে বলতে চাই, আমরা বিশ্বাস হুজুর যেখানে যে অবস্থায় যখনই ডাক দেব না কেন, আমরা ডানে বামে যে অবস্থায় থাকবো, বিশ্বাস হুজুরের ডাকে আমরা সকলে সাড়া দিয়ে রাজপথে নেমে আসতে কারা কারা রাজি আছি একটু হাত তুলে দেখায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।